আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। টাইলস অ্যান্ড পাইপ ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের মোটর ট্যাঙ্কি, কিচেন বাথরুম সহ ছোট একটি হাফ ওয়াল করা টিনের ঘরের ডিজাইন দেখাবো। তো ছোট ফ্যামিলির জন্য অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর। তো এই ঘরটার ভিতরে টোটাল দুইটা রুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা ফ্যামিলি থাকার জন্য বেশ অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর। তো ঘরের সামনে দেখতে পাচ্ছেন চারটা খুঁটির উপর একটা ট্যাঙ্কি সেটিং করে দিয়েছি, তার নিচে মোটর বাহির একটা পয়েন্ট করে দিয়েছি, আর ঘরের ভিতরে দুইটা রুম। এটা হলো কিচেন, বারান্দার পকেট রুমে অর্ধেক কিচেন আর অর্ধেক বাথরুম, আর বাহিরে এই পাশে একটা বেসিন আছে। ঘর সম্পূর্ণ কাজ শেষ, এখন শুধু কিছু রঙের কাজ চলবে, আর এই যেগুলো সম্পূর্ণ গ্রিল হবে। বেসিনটাও কিন্তু বেশ অনেক সুন্দরভাবে আমরা একটা সেটিং করে দিয়েছি, টিনের সাথে বোর্ড সেটিং করে বেসিন সেটিং। আর এখানে চারটা খুঁটির উপর একটা ক্লাম দিয়ে পাশে লাইটের একটা ট্যাঙ্কি, আর নিচে হলো মোটর। মোটরটা বক্স করে ঢেকে দেওয়া হবে, আর ওখানে একটা হাউস হবে। আর এই যে এখান থেকে পানির লাইন চলে গেছে একদম পিছন সাইডে ময়লা লাইনে এবং পানির লাইন। তো ভিউয়ার্স, যারা যারা এরকম অনেক সুন্দর ডিজাইনের ঘর তৈরি করতে চান অল্প খরচের ভিতরে, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের খরচ সহ বাড়ি তৈরির একটা ধারণা দেওয়া আছে, মোটর ট্যাঙ্কি সহ বাথরুম কিচেন সহ। গোটা লম্বা 18 হাত, 27 ফুট লম্বা আর কি, পাশে 20 ফুট, দেখতে কিন্তু বেশ অনেক সুন্দর। তো ব্যাস, এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটাল খরচ হবে, গর্ভপাত খরচ গেছে 3.5 লক্ষ টাকা, মোটর ট্যাঙ্কি বাথরুম কিচেনের সামান এগুলো সহ খরচ গেছে আরও প্রায় 50,000 টাকা। টোটালি 4 লক্ষ টাকা হলে এরকম একটি বাথরুম কিচেন সহ হাফ ওয়াল করা টিনের ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন। এ টু জেড খরচ সহ 4 লক্ষ টাকা হলে একদম এ টু জেড সব কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক দেবেন, আর যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে ওখানে সংগ্রহ করবেন, আর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।